লোকসভা ভোটের আগে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া তৃণমূল সমর্থককে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জানা গেছে, বসিরহাট মহকুমার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের রাখালচণ্ডী গ্রামের তৃণমূল সমর্থক বাসুদেব জ্বরের স্ত্রী আলপনা জ্বরকে অশ্লীল ভাষা গালিগালাজ করে বিজেপির সমর্থক সুভাষ মণ্ডল, সুশান মণ্ডল এবং তুষার মণ্ডল। এই ঘটনা প্রতিবাদ করায় আলপনা জ্বরকে মারধর করে বাড়ির টালি ভেঙে দেওয়া হয়, এমনকি তার পোশাকও ছিঁড়ে দেয় ওই তিন বিজেপি সমর্থক। আহত আলপনা জ্বরকে হাড়োয়া গ্রাম হাসপাতালে চিকিৎসা করানো হয়। এই ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ করেছেন তৃণমূল সমর্থক আলপনা, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ওরা বিজেপি পার্টি করে, পার্টিগত ব্যাপারে আমার স্বামী বাড়ি করেন, আমি টিএমসি করি। এবারে পার্টিগত ব্যাপারে কি হয়েছে আমি জানি না, আশঙ্কায় এসে ওরা আমার গালাগালি করছে আর ওরে গালাগালি করছে। এবারে আমি বার হয়েছি, হয়ে বললি কি হয়েছে রে, তা ওরা টালি ফালি সব ভাঙছে। আমি বলি এই কেন টালি ভাঙছিস, কি হয়েছে? এবারে ভাঙছে, এবারে আমি বলেছি কি হয়েছে, আমার একা পেয়ে মারধর করেছে, খুব প্রচুর মেরেছে, আমার মাথায় বসেছে, চুল ছিঁড়েছে, এসে কাপড় জামা সব ছিঁড়ে দিয়েছে। সুশান মণ্ডল, সুভাষ মণ্ডল, তুষার মণ্ডল, প্রত্যেক দিন আমাদের কর্মীদের উপর বিভিন্ন রকম ভাবে টোন টিটকারি বিজেপি প্রতিনিয়ত করে থাকছে। বিজেপির কয়েকজন দুষ্কৃতী আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় একজন কর্মী বাসুদেব জট তার বাড়িতে অতর্কিত আক্রমণ করে, তার টালির চাল ভেঙে দেওয়া হয়, তার স্ত্রীর উপর শ্লীলতাহানি করার একটা চেষ্টা করে। আমরা হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং এই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা চাই।